আগস্টের প্রথম সপ্তাহ থেকে শহরে চলবে টাউন বাস, আজ অনুষ্ঠিত হলো ট্রায়াল রান। প্রথমে সূর্যমণি নগরজীবী এবং বটতলা রানীর পাশে দুই রুটে চলবে টাউন বাস, সেপ্টেম্বর মাসের মধ্যে বাকি চার রুটে চালু হবে টাউন বাস। এদিন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার জানান, প্রতি রুটে আটটি করে টাউন বাস চলবে, 15 মিনিট অন্তর অন্তর টাউন বাসে পরিষেবা পাবেন জনগণ। মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেল আইজিএম হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা প্রদান, এতে চরম বিপাকে পড়েন রোগীরা। জানা গেছে স্বাস্থ্য দপ্তর থেকে বকেয়া টাকা না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে ডায়ালিসিস পরিষেবা প্রদান বন্ধ রাখেন বেসরকারি সংস্থা। কবে নাগাদ আইজিএমে ডায়ালিসিস পরিষেবা চালু হবে বা আদৌ পরিষেবা চালু হবে কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি আইজিএম হাসপাতালের আধিকারিকরা। মঙ্গলবার বিকেলে বিক্রয়ের স্নান যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে খালসি পূজার অধিবাস পর্ব, রাত 8টায় অধিবাস। বুধবার ভোর 4:30 গঙ্গা আবহনের মধ্য দিয়ে শুরু হবে 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খালসি পুজো। বুধবার সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে খালসি মেলা, এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দান ও নেতা কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ র্যালি ও সভা করল সিপিআইএম। 1919 সালে উদয়পুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র কানু দেবের শহীদান দিবস পালন করল এসএফআই। বিজেপি যুব মোর্চার উদ্যোগে রাজ্যব্যাপী রক্তদান শিবিরের অঙ্গ হিসেবে মঙ্গলবার অমরপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গত 10 দিন যাবৎ কৈলাসহরের সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রারি বন্ধ, বিপাকে সাধারণ মানুষ। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়ম বহির্ভূত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিনা নোটিশে মর্জি মাফিক হঠাৎ করে রেজিস্ট্রার বন্ধ করে রেখেছেন। ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করল 3 মাসের গর্ভবতী এক মেয়ে, ঘটনা কৈলাসহরের মনুবিলি এলাকায়। অভিযুক্ত ধর্ষিতাকে মঙ্গলবার কৈলাসহর মহিলা থানায় পুলিশ গ্রেপ্তার করে, এদিনে আদালতে সোপর্দ করে। এ বিষয়ে ধর্ষিতার পরিবার ও পুলিশের তরফে সংবাদ মাধ্যমকে কিছু না জানালেও ধর্ষক যুবক জানায় তার উপর মিথ্যে আরোপ আনা হয়েছে, তথাপি সে মেয়েটিকে বিয়ে করবে বলে জানায়। এবিভিপি বা অখিল ভারত বিদ্যার্থী পরিষদের 70তম প্রতিষ্ঠা দিবস পালন করল এবিভিপির আগরতলা ইউনিট। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আগরতলা স্থিত মৌসুম বিজ্ঞান কেন্দ্র। আগরতলা স্থিত মৌসুম বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে 13 জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। সোমবার রাতের বৃষ্টিতে জলে ভাসল রাজধানী আগরতলার অলিগলি রাজপথ, আগরতলার নালা নর্দমাগুলোর জল নিষ্কাশনী ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা। সোমবার রাতের বৃষ্টিতে বান ভাসে রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ, পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হল। বর্তমান রাজ্য মহিলা কমিশনের 1 বছর পূর্তি হল, মঙ্গলবার এই পূর্তি দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মঙ্গলবার বর্তমান রাজ্য মহিলা কমিশনের 1 বছর পূর্তি হল, পূর্তি দিনে গত 1 বছরের কাজকর্মের খতিয়ান তুলে ধরলেন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী।
উগ্রপন্থী কায়দায় রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকে দুই ঠিকাদারের টাকা পয়সা মোবাইল ছিনতাই ঘটনা সোমবার রাতে অমরপুর গন্ডাছড়া সড়কের জমাতিয়া পাড়ায়। অমরপুর গন্ডাছড়া সড়কের জমাতিয়া পাড়ায় রাস্তায় গাছ ফেলে চার দুষ্কৃতী দুই ঠিকাদারের টাকা ও মোবাইল ছিনতাই করল বীরগঞ্জ থানায় মামলা তদন্তে পুলিশ। উত্তর জেলার কদমতলার উচ্চ শিক্ষিতা সঙ্গীত বিশারদ সন্দীপ্তা দাস মানসিক ভারসাম্য হারিয়ে আজ ভবঘুরে, তবু তার সুরেলা কণ্ঠই এই সন্দীপ্তার রুটি রুজি সংস্থান। ভারসাম্য হারিয়ে উচ্চ শিক্ষিতা কদমতলা সন্দীপ্তা দাস আজ পথের ভিখারি, তবু তার সুরেলা কণ্ঠ আজও মানুষের মন কাড়ে। তিন নম্বর কদমতলা পঞ্চায়েত সাধারণ আসনের বিজেপি প্রার্থী রাজা ধর ও উত্তর ত্রিপুরা জেলা পরিষদের দলীয় প্রার্থী মামুনি রায় বাড়ি বাড়ি প্রচারে সামিল, কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া। কদমতলা পঞ্চায়েতের প্রার্থী রাজা ধর এবং জেলা পরিষদের বিজেপি প্রার্থী মামুনি রায় বাড়ি বাড়ি প্রচারে সামিল। কদমতলা পঞ্চায়েতের প্রার্থী রাজা ধর এবং জেলা পরিষদের বিজেপি প্রার্থী মামুনি রায় বাড়ি বাড়ি প্রচারে সামিল, প্রণাম করে উভয়ই ভোট প্রার্থনা করছেন।